দেশের অবস্থা খুবই খারাপ, আর আজকে দলীয় স্বার্থের জন্য প্রশাসন ব্যয় হচ্ছে। যদি অভিজ্ঞ একজন ড্রাইভার যার মধ্যে জ্ঞান নাই এরকম একজন করে ড্রাইভার স্টিয়ারিং ধরে, তার নিজে ক্ষতিগ্রস্ত হবে, যারা তার অনুসরণ অনুকরণ তার গাড়িতে আরোহণ করবে তারাও ধ্বংস হবে। একজন কৃষক যদি সে যোগ্যতা অর্জন ব্যতীত নাঙ্গল ধরে, তাহলে ফালটা নিজের পার মধ্যে ঢুকবে, গরু পার মধ্যে ঢুকবে। একজন মাঝি যদি অভিজ্ঞবিহীন জ্ঞানহীন শিক্ষাবিহীন যদি বৈঠা ধরে, মাঝি নিজেও নিমজ্জিত হবে, যাত্রীরা ধ্বংস হবে। যে বিষয়ে যার অভিজ্ঞতা নাই এমন ব্যক্তি সেই কাজ করতে গেলে সেও ধ্বংস হয়, যারা তার অনুসরণ করে তারা ধ্বংস হয়। ঠিক তদ্রূপ এই দেশ যারা চালাবে, দেশে যারা কর্ণধার হবে, তাদের মধ্যে যদি যোগ্যতা না থাকে আর দেশের স্টিয়ারিং তারা ধরে, তারা নিজেও ধ্বংস হবে, দেশকেও ধ্বংস করবে। এই কারণেই আজকে দেখছেন 500 টাকার বারিশের দাম 7,000 টাকা, 500 টাকার পর্দার দাম 1,000 টাকা, একটা খাটের দাম 1,00,000 টাকা, নিচের থেকে পানি শুকতে ব্যয় হলো 1,000,000 টাকা। আজকে রডের পরিবর্তে বাঁশ দেয়া হয়, আজকে উদ্বোধন করার আগে ব্রিজ ভেঙে যায়, রাস্তা কমপ্লিট করার আগে পিছন থেকে আমার রাস্তা ভাঙা শুরু হয়ে যায়। আজকে 10 বছরে বাংলাদেশ থেকে শুধু দুর্নীতি হয়েছে 10,00,000,000 টাকা, শুধু দুর্নীতি হয়েছে 10,00,000,000 টাকা। অথচ দেখা যায় আমাদের দেশে কিছু জ্ঞান পাপি বুদ্ধিজীবীরা তারা কি বলছে যে যৌন চর্চা না থাকার কারণে, যৌন শিক্ষা না থাকার কারণে এই ঘটনা ঘটছে। আমি বলবো যারা যৌন শিক্ষা দিয়েছ তাদের কারণে এই ঘটনা ঘটছে। আমি মনে করি আজকে দীপনের দোষ তার বিচার হওয়া উচিত, কোনো সন্দেহ নাই। দীপনের দোষী কোনো সন্দেহ নাই, কিন্তু যে যুবতী মেয়েটা ঘরের থেকে তার সাথে ঘরে যাওয়ার মতো সম্পর্ক ব্যতীত দীপনের ঘরে গেছে, সেই মেয়েটাকে কোনো দোষ নাই, সে কি দোষী না? যাদের উৎসাহের কারণে যারা উৎসাহিত করছে ওই মেয়েটাকে দীপনের ঘরে যাওয়ার জন্য, আমরা মনে করি তারাও দোষী। যারা বইতে লিখেছে যে সম্মতিতে যদি কোনো যুবক যুবতী যৌন কর্মে লিপ্ত হয় তাহলে তারা দোষী না, এই কথা যারা লিখছে, এই বই যারা ছাপিয়েছে, এই বই যারা অনুমতি দিয়েছে, যে সরকারের আমলে এই বই লিখা হয়েছে, সবাই দীপনের দোষে দোষী। শুধু দীপন একা দোষী নয়, দীপন একা দোষী নয়, এই বই যারা অনুমতি দিয়েছে, যাদের সরকারের আমলে দিয়েছে, যারা পাঠ্যপুস্তকে অংশগ্রহণ করেছে, তারা সবাই এই দোষে দোষী। শুধু তাই নয়, আমাদের দেশে সেই বাবাকে এবং মাকে হত্যা করার মতো ঐশীও তৈরি হয়েছিল, এদের কারণেই আজকে হাজারো যুবক সমাজের, লক্ষ যুবক সমাজের চরিত্র ধ্বংস হয়ে গেছে। আজকে হাজারো বাচ্চা যুবকরা তারা নেশাগ্রস্ত হয়ে গেছে, আজকে হাজারো যুবকরা তারা মদ পানে সবসময় লিপ্ত থাকে, যারা আজকে ধর্ষণের সেঞ্চুরি পালন করে, আর সেঞ্চুরি পালন করার পরেও যারা তাদেরকে প্রশংসা করেছে, প্রশংসিত করেছে, আমি মনে করি তারা সবাই এই দোষে দোষী। আরে ভাইয়ের আমার, ছাত্র ভাইয়ের আমার, এর জন্য ইশা ছাত্র আন্দোলন তারা রুহানুল্লাহকে জেহাদে সমানত প্রয়াস, তারা মনে করে যেরকম মাদার গাছের থেকে আমের আশা করা যায় না, 2 নম্বর জমিতে 1 নম্বর ফসল হয় না, 2 নম্বর স্তাদের কাছে 1 নম্বর ছাত্র গণে না, ঠিক 2 নম্বর নেতার দ্বারা দেশে 1 নম্বর হতে পারে না। এর ঈশা ছাত্র আন্দোলন কি চায়? আগে 1 নম্বর নেতা গঠন করবে, তাদের ভিত্তি দিয়ে দেশকে 1 নম্বর করবে। ঈশা ছাত্র আন্দোলন 1 নম্বর
যোগ্যতা সম্পন্ন কিছু নেতা তৈরি করতে চায়, যারা চুরি করবে না, ধর্ষণ করবে না, যাদের হাতের মধ্যে মদ স্পর্শ করে নাই, যারা কোনোদিন গাঁজা ও ইয়াবার কলকি হাতে ধরে নাই, যারা অবৈধ অস্ত্র হাতে নেয় নাই, যারা খুন করে নাই, অবৈধ রক্ত তাদের হাতের মধ্যে নাই, যারা জুলুম করে না, অত্যাচার করে নাই, যাদের চরিত্র নিরঙ্কুশ ভেজাল মুক্ত, এমন এক দিনের নেতা ব্যতীত দেশ কোনোদিন এক নম্বর হতে পারে না। যারা খুনি লুটেরা, যারা ধর্ষক, যাদের হাতের মধ্যে জুলুম এবং খুনের রক্ত, যারা অবৈধ টাকার পাহাড় গড়েছে, তাদের মাধ্যমে দেশ কোনোদিন এক নম্বর হতে পারে না। ঈশা ছাত্র আন্দোলন কি চায়? একদল ছাত্র সমাজকে ফ্রেস্তাতুল্য আদর্শ দিয়ে গঠন করতে চায়, যাদের ভিত্তিতে দেশ দুর্নীতিমুক্ত হবে, যারা গাঁজা ইয়াবা পান করবে না, যারা ঘুষ গ্রহণ করবে না, সুদ গ্রহণ করবে না, তারা করবে না খুন, তারা ধর্ষণের কাছেও যাবে না, যারা আদর্শ এবং চরিত্র লালন করবে। এটি ঈশা ছাত্র আন্দোলনের কাজ। প্রিয় ছাত্র ভাইয়েরা, আমার বর্তমান দেশের অবস্থা কত করুণ যা চিন্তা করা যায় না, আপনি চিন্তাও করতে পারবেন না। আজকে প্রতিষ্ঠানগুলি কি অবস্থায় পৌঁছছে চিন্তাও করা যায় না। চরিত্র সর্বনিম্ন অবস্থায় চলে গেছে, সবার চরিত্র, যে যেখানে আসি না কেন আমাদের চরিত্রের মধ্যে ধর চলে আসছে, ধর চলে আসছে। এর জন্যই আমাদের বাংলাদেশ স্থপতি শেখ মুজিবুর রহমান সাহেব বলেছিলেন, সবাই পেয়েছে স্বর্ণের খনি, কেউ পেয়েছে তৈরের খনি, আর আমি পেয়েছি চোরের খনি। 7.5 কোটি বাঙালি 8 কাঠি কম্বল, কই আমার কম্বলটা পাই না, সেটা চুরি হয়ে গেছে। শেখ সাহেব কি বলেছেন? আজকে যারা কৃষক, যারা শ্রমিক, যারা জেলে, যারা তাঁতি, তাদের অর্থ দিয়েই আজকে প্রশাসনে টাকা দেওয়া হয়, যারা চাকুরিজীবী তাদেরকে টাকা দেওয়া হয়। তিনি বলেছেন, আফসুস করে এদেরকে সম্মান করিয়েন, জনগণকে সম্মান করিয়েন, শ্রদ্ধা করিয়েন, তাদের টাকা দিয়েই আপনারা গাড়িতে চলেন, তাদের টাকা দিয়েই এসির মধ্যে থাকেন, তাকে টাকা দিয়েই আপনি সংসার চালান, তাদের শ্রদ্ধা করিয়েন। কিন্তু কই আজকে প্রশাসনের তরফ থেকে জনগণ শ্রদ্ধা পায় না, বরং তারা সবসময় অপমানিত হয়, লাঞ্ছিত হয়। প্রিয় ভাইয়েরা আমার, আমি ছাত্র বন্ধুদেরকে বলবো, দেশের অবস্থা খুবই খারাপ, খুবই করুণ। চরিত্র বলতে কিছু নাই, আদর্শ বলতে কিছু নাই, নীতি বলতে কিছু নাই। আজকে একতরফা নির্বাচনের ভিত্তিতে দেশকে এক স্বৈরতন্ত্র, এটা ফ্যাসিবাদের সরকার গঠন করেছে, যেখানে ভোট অধিকারকে হরণ করা হয়েছে। আজকে ভোট অধিকার নাই, নৈশ ভোট হয়ে যায়, আগে রাত্রিতে ভোট হয়ে যায়, প্রশাসন ভোট দিয়ে দেয়। যে প্রশাসন ছিল রাষ্ট্রের, আজকে সেই রাষ্ট্রের কাজ না করে প্রশাসন দেখা যায় এক দলীয় যন্ত্রে পরিণত হয়েছে। এ দেশের জন্য এটা কল্যাণকর নয়, এটা প্রশাসনের জন্য ধ্বংসকার, এটা দেশের জন্য ধ্বংসকার। প্রশাসন থাকবে জনগণের, রাষ্ট্রের, রাষ্ট্রের উপকারের জন্য প্রশাসন ব্যয় হবে, আর আজকে দলীয় স্বার্থের জন্য প্রশাসন ব্যয় হচ্ছে, এটা ধ্বংসের কারণ। প্রিয় ছাত্র ভাইয়েরা, চরিত্র গঠন করো, যোগ্যতা অর্জন করো, এই দেশের কর্ণধার তোমরাই হবা, হাল ধরতে হবে, আজকে হোক কালকে হোক দেশকে গঠন করতে হবে। এই ভাঙ্গা সমাজকে, দুর্নীতিযুক্ত সমাজকে ভেঙে নতুন এক সমাজ তোমাদেরকে উপহার দিতে হবে ইনশা আল্লাহ। যেখানে থাকবে না চুরি, যেখানে থাকবে না লুট, যেখানে থাকবে না জুলুম, যেখানে থাকবে না অত্যাচার, যেখানে থাকবে সাম্যতা, যেখানে থাকবে মানবিক মর্যাদা, যেখানে সমস্ত মানুষের অধিকার তারা ফিরে পাবে, হিন্দু তার অধিকার ফিরে পাবে, খ্রিস্টান তার অধিকার নিয়ে থাকতে পারবে, ইহুদি তার অধিকার নিয়ে বাঁচতে পারবে, আজকে বৌদ্ধতার ধর্মীয় প্রতিষ্ঠানের মধ্যে নির্বিঘ্নে তারা তার পূজা করতে পারবে, ইবাদত করতে পারবে, এমন এক রাষ্ট্র গঠন করতে চাই যে রাষ্ট্রের মধ্যে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম, গরিব, দুঃখী, বিখ্যাত মানুষ সবার অধিকার সমান থাকবে, তারা বাংলাদেশের নাগরিক হিসেবে বসবাস করবে। এমন এক সমাজ আমরা উপহার করতে চাই, উপহার দিতে চাই, যেখানে গরিব, দুঃখী, মেহনত মানুষ, জেলে, তাঁতি, কামার, মজদুর, ঋষি, চামার, মুসি, একেবারে আপ টু লেভেল থেকে লোয়ার পর্যন্ত সমস্ত মানুষের অধিকার তারা ফিরে পাবে, এরকম একটা সমাজ আমরা গঠন করতে চাই, যেখানে থাকবে জান্নাতের পরিবেশ, যেখানে থাকবে না জুলুম, অত্যাচার, নির্বিচার, চুরি, ডাকাতি, না জুলুমের পরে রক্ত আর বইতে পারবে না বাংলাদেশে। কি কথা ঠিক না?
আমরা সবাই এরপর সমাজ গঠন করার জন্য রাজি আছেন ইনশাআল্লাহ। আসো আমরা সবাই সেই সমাজ গঠন করার জন্য চেষ্টা করি। আল্লাহ পাক আমাকে এবং আমাদের সবাইকে সেই সমাজ গঠন করার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ 2021 সনের নতুন কমিটি গঠন হচ্ছে, পুরাতন কমিটি ভেঙে দেওয়া হলো। নতুন কমিটির সভাপতি আল মামুন বলেন আলহামদুলিল্লাহ, সহ সভাপতি মোহাম্মদ ইব্রাহিম খান, সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহিদুল ইসলাম, আল্লাহ সবাইকে কবুল করে নেন। বলেন বিসমিল্লাহ রহমান রহিম, আমি ইসলামী শাসন তথা ছাত্র আন্দোলনের দায়িত্ব বলেন মনোনীত হয়ে আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষীর ওয়াদা করছি যে আমি ইসলামী শাসন ছাত্র আন্দোলনের মূল লক্ষ্য আছেন ও কর্মসূচি বাস্তবায়নে সর্বোচ্চ প্রচেষ্টা চালানো কি আমার জীবনের সর্বপ্রধান কর্তব্য বলে মনে করব। আমি ইসলামী শাসন ছাত্র আন্দোলনের নীতিমালা মেনে চলব এবং নিয়ম শৃঙ্খল ইনসাফ বজায় রাখতে যথাসাধ্য চেষ্টা করবো।